Assalamualaikum. আমি মোসামত মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা বিষয় দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা প্রথমে জানা দরকার, যৌক্তিক সংজ্ঞা কি? যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের পূর্ণ যথার্থের স্পষ্ট বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে। এখন তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে যথার্থ কি। যথার্থটা আমি অনেকবার তোমাদের সাথে আলোচনা করছি, ক্লাসেও আলোচনা করছি, তারপরও আবার বলি, যথার্থ হচ্ছে মানুষের যে গুণ, গুণটাকে বলা হয় যথার্থ। অর্থাৎ মানুষের গুণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধিটাকে যথার্থ বলা হয়, অর্থাৎ মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পূর্ণ জীব। যৌক্তিক সংজ্ঞায় যদি আমরা এই যুক্তি বাক্যটা ব্যবহার করি, তাহলে এখানে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ অর্থাৎ বুদ্ধিবৃত্তি, এটাকেই স্পষ্টভাবে বর্ণনা করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। তাহলে মূল কথা কি হচ্ছে বলো, যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের পূর্ণ যথার্থের স্পষ্ট বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম আছে। কয়টি নিয়ম আছে? যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম আছে। হ্যাঁ, এটা তোমাদের এ ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আছে যে যৌক্তিক সংজ্ঞার কয়টি নিয়ম বা যৌক্তিক সংজ্ঞায় কী নিয়ে আলোচনা করা হয়। যৌক্তিক সংজ্ঞায় পদের যথার্থ নিয়ে আলোচনা করা হয়, এবং যৌক্তিক সংজ্ঞায় কয়টি নিয়ম আছে? যৌক্তিক সংজ্ঞায় পাঁচটি নিয়ম আছে। আমরা এখন এই পাঁচটি নিয়ম মুখস্থ করব, এই পাঁচটি নিয়ম মুখস্থ করব, তারপরে যে জিনিসটা সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, পাঁচটি নিয়মের প্রথম নিয়ম হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞায় অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, অর্থাৎ ওই ওই পদটাই স্পষ্ট হতে হবে, তার চেয়ে বেশি না কমও না। তাহলে এক নম্বর নিয়ম কি হচ্ছে, যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর বেশি যথার্থ নয়, কম যথার্থও নয়। তাহলে এক নম্বর নিয়ম কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশি না, এর চেয়ে কমও না। আমরা যদি এই পাঁচটা নিয়ম মুখস্থ রাখি, তাহলে আমরা এই নিয়ম ভঙ্গ করে যে অনুপপত্তিগুলো দেখা দেয় সেগুলো কিন্তু খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারবো। সেজন্য তোমরা আমার সাথে সাথে এই পাঁচটা নিয়ম এখনই মুখস্থ করবা। আচ্ছা, দুই নাম্বার নিয়ম, তাহলে এক নাম্বার নিয়ম কি হচ্ছে, মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পূর্ণ জীব। তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি, এই বুদ্ধিবৃত্তিটাকে আমরা যথার্থ বলতেছি। তাহলে শুধু এই বুদ্ধিবৃত্তি জীবটাই আমরা মানে সংজ্ঞা দিতে গিয়ে এভাবে সংজ্ঞা দিব, কিন্তু যদি এভাবে বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব পদ জীব, তাহলে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে যথার্থটাকে, বেশি হয়ে যাচ্ছে। আর যদি বলি মানুষ হয় জীব, তাহলে যথার্থটা কম হয়ে যাচ্ছে। তাহলে যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের পূর্ণ যথার্থটাই উল্লেখ করতে হবে, বেশি না কম না। দুই নম্বর নিয়মে আসো, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি স্পষ্ট হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা করা যা ভাষা ব্যবহার করা যাবে না। অর্থাৎ দুই নম্বর নিয়ম কি হচ্ছে, যৌক্তিক সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। রূপক বা দুর্বোধ্য ভাষা কি সেটা তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা জানি না। রূপক ভাষা হচ্ছে অর্থাৎ কোনো কাজের কাজের জন্য যে আর কি নাম দেওয়া হয়, কাজের ওপর নির্ভর করে যে নাম দেওয়া হয় সেটাকে বলা হয় রূপক। যেমন উটকে বলা হয় মরুভূমির জাহাজ, আর হচ্ছে দুর্বোধ্য হচ্ছে যেটা বোধ কর্মের বাইরে সেটাকে বলা হচ্ছে দুর্বোধ্য। তাহলে দুই নাম্বার নিয়ম কি হচ্ছে, যৌক্তিক সংজ্ঞায় আমরা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করব না। দুই নাম্বার নিয়ম আবার বলো দেখি, যৌক্তিক সংজ্ঞায় কি রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।
যাবে না, যদি যা যদি করা হয় রূপক ভাষা বা দুর্বোধ্য ভাষা যদি ব্যবহার করা হয় সে ক্ষেত্রে ত্রুটি ঘটবে বা অনুপপত্তি ঘটবে বা নিয়ম ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তিন নাম্বার নিয়মে যাই। তিন নাম্বার নিয়ম দেখো, যে এক নাম্বার নিয়ম, দুই নাম্বার নিয়ম, তিন নাম্বার নিয়ম হচ্ছে সংজ্ঞায় কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ বা সমার্থক শব্দ এগুলো কিন্তু তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছো, একাদশ শ্রেণীতেও তোমার দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রতে আছে প্রতিশব্দ কি সমার্থক শব্দ। তাহলে প্রতিশব্দ হচ্ছে একই শব্দ বারবার ব্যবহার করাকে প্রতিশব্দ বলে বা সমার্থক শব্দ বলে। একই শব্দ বারবার ব্যবহার করাকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে। যৌক্তিক সংজ্ঞায় কি প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে তখন কি হবে, নিয়ম ভঙ্গ হয়ে যাবে। তাহলে তিন নাম্বার নিয়ম কি, যে প্রতিশব্দ বা অর্থাৎ যৌক্তিক সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ হচ্ছে যেমন জল পানি, অর্থাৎ জল হয় পানি, গগন হয় আকাশ, এরকম। তাহলে বৃক্ষ হয় গাছ, এক কথায় যে বারবার ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রতিশব্দ বা সমার্থক শব্দ। চার নাম্বার হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করতে হবে, কোনো নঞ্চ ভাষা ব্যবহার করা যাবে না। চার নাম্বার নিয়ম কি হচ্ছে, যৌক্তিক সংজ্ঞায় সমার্থক ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞ্চ ভাষা ব্যবহার করা যাবে না। সমার্থক শব্দ হচ্ছে যেগুলো হা বোধক শব্দ, এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আর নঞ্চ হচ্ছে না বোধক শব্দ, অর্থাৎ না বোধক ভাষা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা চার নম্বর নিয়ম কি বললাম, যে সংজ্ঞায় সর্বদা সমার্থক শব্দ ব্যবহার করতে হবে, কোনো নঞ্চ ভাষা ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হবে, নিয়ম ভেঙে যাবে। আমরা এরপরে যে নিয়ম ভঙ্গ করলে কি হয়, কি কি অনুপত্তি হয় সেটা আলোচনা করবো, কিন্তু তার আগে এই পাঁচটা নিয়ম আমাদের একদম মুখস্থ রাখতে হবে। যৌক্তিক সংজ্ঞা অধ্যায়ে এই পাঁচটা নিয়ম, এই এই অধ্যায়ে এই পাঁচটা নিয়মই হলো মূল বিষয়। এই পাঁচটা নিয়ম যদি মুখস্থ রাখতে পারো তাহলে এই অধ্যায়টা তোমাদের আয়ত্তে থাকবে। আচ্ছা, এখন আমরা তাহলে আসি পাঁচ নাম্বার নিয়ম। পাঁচ নাম্বার নিয়ম হচ্ছে সংজ্ঞার্থ পদ ও সংজ্ঞেয় পদ স্থানান্তরযোগ্য হবে। সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ স্থানান্তরযোগ্য হবে। তাহলে হচ্ছে আমরা এক নাম্বার পাঁচ নাম্বার নিয়মে কি করব, যে সংজ্ঞেয় পদ, সংজ্ঞেয় পদটা এখন কি, কারণ এই শব্দটা পুরোই তোমাদের কাছে একদম নতুন একটা শব্দ, যে সংজ্ঞেয় পদ কি। যেমন যথার্থটা তোমাদের কাছে নতুন শব্দ, সেটা আমি ওই জন্য বারবার বলছি, যথার্থটা হচ্ছে গুণ, অর্থাৎ মানুষের যে বুদ্ধি আছে এই বুদ্ধিটাকে গুণ বলা হয়। আর এই ক্ষেত্রে তাহলে সংজ্ঞেয় পদ হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে উদ্দেশ্য পদ আর সংজ্ঞার্থ হচ্ছে বিধেয় পদ। অর্থাৎ যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, এটাও আমি তোমাদের আলোচনা করছি, আবারও একটু বলতেছি, যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় হচ্ছে বিধেয় পদ। তাহলে সংজ্ঞেয় পদটা হচ্ছে কি, যার সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ যদি বলা হয় যে শরীফ হয় ভালো, শরীফটা হচ্ছে সংজ্ঞেয় পদ, ভালোটা হচ্ছে সংজ্ঞার্থ পদ, অর্থাৎ সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ স্থানান্তরযোগ্য হবে। আর যদি স্থানান্তরযোগ্য না হয় তাহলে সেখানে নিয়ম ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমরা এই পাঁচটা নিয়ম আবার একটু মুখে মুখে বলি, তোমরাও আমার সাথে মুখে মুখে বলো। এক নাম্বার নিয়ম কি, এক নাম্বার নিয়ম হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর বেশি না কমও না, এর বেশি না কমও না। দুই নাম্বার নিয়ম কি হচ্ছে, দুই নাম্বার যৌক্তিক সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য, এইভাবেই মানে এক নাম্বার নিয়ম যেটা সেটাই মুখস্থ রাখতে হবে, দুই নাম্বার নিয়ম যেটা সেটাই মুখস্থ রাখতে হবে, তিন নাম্বার নিয়ম, চার নাম্বার নিয়ম, পাঁচ, যেটা যেভাবে বলা আছে এইভাবেই মুখস্থ রাখতে হবে। তা না হলে কোন নিয়ম কত নাম্বার নিয়ম ভঙ্গ করলে কত কী অনুপত্তি ঘটবে তোমরা বুঝতে পারবে না।
তাহলে দুই নাম্বার নিয়ম হচ্ছে যে চুক্তির সংজ্ঞায় রূপক বা দুর্বোধ ভাষা ব্যবহার করা যাবে না। তাহলে দুই নাম্বার নিয়ম কি হচ্ছে, রূপক বা দুর্বোধ ভাষা ব্যবহার করা যাবে না। তিন নাম্বার নিয়ম কি হচ্ছে, যৌক্তিক সংজ্ঞায় কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। তিন নাম্বার নিয়ম কি হচ্ছে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। চার নাম্বার নিয়ম হচ্ছে, কোনো সবসময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, কোনো নর্থক ভাষা ব্যবহার করা যাবে না। পাঁচ নাম্বার হচ্ছে, সঙ্গেয় পদ এবং সঙ্গার্থ পদ স্থানান্তরযোগ্য হবে। আমরা আমরা যে আলোচনা করলাম, মানে পাঁচটা নিয়ম যে আলোচনা করলাম, পাঁচটা নিয়ম তোমরা অবশ্যই মনে রাখবা। পাঁচটা নিয়ম মনে রাখলে নিয়ম ভঙ্গকারী যে অনুপপত্তিগুলো পাওয়া যায় সেগুলো নিজেরাই তোমরা খুঁজে পাবা। কারণ পরীক্ষাতে নিয়ম ভঙ্গ করলে কোন কোন অনুপত্তি, কি কি অনুপত্তি হয়, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। সেজন্য মনোযোগ সহকারে আমার ক্লাস দেখবা। আচ্ছা, আমরা এক নাম্বার নিয়ম এবং পাঁচ নাম্বার নিয়ম ভঙ্গ করলে একই ধরনের অনুপত্তি হয়, সেজন্য আমরা এক আর পাঁচটা পরে আলোচনা করব। আগে আমরা আলোচনা করব দুই। তাহলে দুই নাম্বার নিয়ম কি তোমাদের মনে আছে কিনা? দুই নাম্বার নিয়ম কি? দুই নাম্বার নিয়মে ছিল যৌক্তিক সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। আর নিয়ম, আমরা যে পাঁচটা নিয়ম পড়ছি, এই নিয়ম যদি আমরা না মানি তাহলে সেখানে কি করবে, অনুপপত্তি ঘটবে। অর্থাৎ নিয়ম ভঙ্গ করলে অনুপপত্তি ঘটবে। অনেক সময় পরীক্ষাতে কিন্তু তোমাদের আসে যে অনুপপত্তি কি, তখন কি নিয়ম ভঙ্গ করলে তাকে অনুপপত্তি বলা হয়, নিয়ম ভঙ্গ করাকে অনুপপত্তি বলা হয়। আমরা দুই নাম্বার নিয়ম, এক নাম্বার নিয়মটা পড়া আলোচনা করবো। দুই নাম্বার নিয়মে কি পড়ছি, দুই নাম্বার নিয়ম হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় কোনো দুর্বোধ্য বা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। ওখানে কিন্তু না আছে, যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, সেখানে অনুপপত্তি ঘটবে। কি অনুপত্তি ঘটবে, হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি এবং দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপত্তি। কত নাম্বার নিয়ম ভঙ্গ করলে হবে, দুই নাম্বার নিয়ম। অর্থাৎ নিয়ম তাহলে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ নিয়মের মধ্যে তোমাদের অনুপত্তিগুলো লুকিয়ে আছে। তাহলে দুই নাম্বার নিয়ম ভঙ্গ করলে আমরা কি কি অনুপপত্তি পাচ্ছি, একটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি, আর একটা হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপত্তি। রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি তোমরা কিভাবে বুঝবা যে এটা হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি, যদি হয় উট হয় মরুভূমির জাহাজ এ ধরনের, কিংবা সিংহকে পশুর রাজা বলা হয়, সিংহকে পশুর রাজা বলা হয়, তাহলে এই এই জিনিসগুলো যদি পরীক্ষাতে আসে, যদি থাকে যে এটা কোন ধরনের অনুপপত্তি, তখন তোমরা বুঝে নেবা যে এটা রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি। অর্থাৎ কাজের বা শক্তির উপরে যে নাম দেওয়া হয় তাকে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি বলে। তাহলে রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি দুই নাম্বার নিয়ম ভঙ্গ করলে হয়। এরপরে আসি দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপত্তি। অর্থাৎ দুর্বোধ্য ভাষা যদি আমরা ব্যবহার করি তাহলে সেখানে কি করবে, দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হচ্ছে যেমন এখানে আছে যে সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল। আর একটা শোনো, সেটা হচ্ছে নারী হয় বসন ভূষণ সুন্দরী তমলতা। এখানে কি তোমরা কোনো কিছু বুঝতে পারছ? নিশ্চয়ই না, শুধু নারীটাই বুঝতে পারছ। তাহলে নারী হয় কি বসন ভূষণ সুন্দরীতম লতা, এখানে এই কথাগুলো বোঝা যাচ্ছে না। যে যেটা বোঝা যায় না সেটাই, যেটা বোধগম্যের বাইরে সেটাই হচ্ছে দুর্বোধ্য। তাহলে আমরা কি বলবো ওটাকে, সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, অথবা নারী হয় বসন ভূষণ সুন্দরীতম লতা, এটাকে যদি বলা হয় কোন ধরনের অনুপপত্তি, তাহলে কি বলবা যে রূপক সংজ্ঞাজনিত দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে কত নাম্বার নিয়ম ভঙ্গ করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়, দুই নাম্বার নিয়ম ভঙ্গ করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। আসলে আরও কিছু তোমাদের আলোচনা করা দরকার ছিল উদ্দীপকে, সাধারণত এই উদাহরণগুলোই উদাহরণগুলোতে কিন্তু উদ্দীপক থাকে। তাহলে উদ্দীপক থেকে খুব সহজে তোমরা যত বয়ে যেতে পারো, অর্থাৎ সংজ্ঞাটা লিখতে পারো যে কী বলতেছে। যদি তুমি শুধু ধরতে পারো যে এটা রূপক সংজ্ঞাজনিত অনুপত্তি কিংবা
তাহলে দুর্বোধ সংজ্ঞা জনিত অনুপত্তি, তাহলে দুর্বোধ সংজ্ঞা জনিত অনুপত্তি কি, দুর্বোধ সংজ্ঞা জনিত অনুপত্তি হচ্ছে কত নাম্বার নিয়ম ভঙ্গ করলে হয়, এইটুকু লিখলেই মানে এটা আসলে অঙ্কের মতো নাম্বার পাওয়া যায়। সেজন্য তোমরা এই অনুপত্তি কিংবা নিয়ম ভঙ্গ, বিশেষ করে নিয়ম ভঙ্গগুলো নিয়মগুলো মুখস্থ রাখবা, তাহলেই সবগুলাই পারবা। এরপরে আমরা আসি তিন নাম্বার নিয়ম। তিন নাম্বার নিয়মে আমরা কি করছি মনে আছে কিনা তোমাদের? তিন নাম্বার নিয়মে ছিল হলো প্রতিশব্দ, যৌক্তিক সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। কি তিন নাম্বার নিয়ম কি ছিল? প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। প্রতিশব্দ বলছে কি? একই শব্দ বারবার, যদি প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয় তাহলে কি ঘটবে? তাহলে অনুপপত্তি ঘটবে, অর্থাৎ নিয়ম ভঙ্গ হয়ে যাবে। যেহেতু আমাদের নিয়মে বলা হচ্ছে, তিন নাম্বার নিয়মে বলা হয়েছে যে যৌক্তিক সংজ্ঞায় কোনো হচ্ছে সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি সমার্থক শব্দ আমরা ব্যবহার করি, যেমন জল, নয়, পানি, তাহলে কি হবে? তাহলে অনুপপত্তি ঘটবে। তাহলে এখানে কোন অনুপপত্তি ঘটবে? এখানে ঘটবে হচ্ছে চক্র সংজ্ঞা জনিত অনুপত্তি। কি সংজ্ঞা জনিত অনুপত্তি? আমি বোর্ডে অংশ লিখিনি, তোমরা আমার কথা শুনে নিজেরাই খাতায় লিখে রাখবা, অথবা যখন আমি ক্লাস নেবো তোমরা সামনে খাতা রাখবা, যে যে জিনিসগুলো নতুন শব্দ কিংবা উদাহরণগুলো খাতায় লিখবা, এবং এই খাতাগুলো পরীক্ষাতে যাওয়ার আগে শুধু দেখবা, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে আমি যদি তিন নাম্বার নিয়মে কি বলতেছে যে চক্র, অর্থাৎ চক্র বলতে কি একই জিনিস যেটা ঘুরে ঘুরে বারবার আসে সেটাকে চক্র বলে, তাহলে এই অনুপত্তি, এই সংজ্ঞার মধ্যে আমরা এই অনুপপত্তিটাকে খুঁজে পাচ্ছি কি যে চক্র সংজ্ঞা জনিত অনুপত্তি। তাহলে তিন নাম্বার নিয়ম ভঙ্গ করলে কি হয়? ভঙ্গ করলে হচ্ছে চক্র সংজ্ঞা আবার এরকম হতে পারে যে গাছ হয় বৃক্ষ, যদি বলা হয় যে গাছ হয় বৃক্ষ, তাহলে গাছ হচ্ছে বৃক্ষ, তাই এটাকে তাহলে আমরা কি বলবো? চক্র সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে কত নাম্বার নিয়ম ভঙ্গ করলে চক্র সংজ্ঞাজনিত অনুপপত্তি হচ্ছে? তিন নাম্বার নিয়ম ভঙ্গ করলে চক্র সংজ্ঞাজনিত অনুপপত্তি হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চার নাম্বার নিয়ম আলোচনা করব। চার নাম্বার নিয়ম হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় কোনো নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না, যদি আমরা নঞর্থক ভাষা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অনুপপত্তি ঘটবে। তাহলে সেখানে কোন অনুপপত্তি ঘটবে? চার নাম্বার নিয়ম ভঙ্গ করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে সেটা হচ্ছে কিরকম? উদাহরণ হিসেবে আমরা এভাবে বলতে পারি যে পাপ নয় পুণ্য, এটা হচ্ছে একটা নঞর্থক যুক্তিবাক্য। পাপ নয় পুণ্য, অন্ধকার হয় আলোর বিপরীত, অর্থাৎ আলোর বিপরীতটাকে নাবোধক বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে চার নাম্বার নিয়ম ভঙ্গ করলে একটাই অনুপপত্তি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এরপরে আসি পাঁচ নাম্বার নিয়ম এবং এক নাম্বার নিয়ম। অর্থাৎ পাঁচ নাম্বার নিয়মে আমরা কি করছি যে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ কি হবে? স্থানান্তর যোগ্য হবে। পাঁচ নাম্বার নিয়ম আমরা কি করছি? সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ স্থানান্তর যোগ্য হবে। আর এক নাম্বার নিয়মে আমরা কি করছি যে যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদেরই উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশি না কমও না। যদি বেশি ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যদি অর্থাৎ মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন, শুধু এইটুকুই ব্যবহার করতে হবে। যদি বলি মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন সভ্য কিংবা দ্বিপদ প্রাণী,
তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হলে আমরা কি বলবো, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। বেশি হলে কি বলবো, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর যদি কম হয়, অর্থাৎ শুধু যদি লেখা হয় যে মানুষ হয় জীব, সেখানে কিন্তু কম হয়ে যাচ্ছে। কম হলে সেখানে কি হবে, সেখানে হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অতিব্যাপক আর অব্যাপক এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে এবং দরকার হলে খাতায় লিখে রাখবা যে অতিব্যাপকটা হচ্ছে যখন সংজ্ঞার যে অতিরিক্ত গুণ কিংবা অতিরিক্ত কিছু সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটাকে অতিব্যাপক বলা হয়, আর অব্যাপক হচ্ছে যেটা কম, বেশি না হয় যার সংজ্ঞা দেওয়া দরকার তা না দিয়ে তার থেকেও যদি কম দেওয়া হয় সেটাকে হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, কীরকম আমরা হচ্ছে উদাহরণ করছি কি, মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে এটাকে যদি এক নাম্বার নিয়মে ফেলা হয় তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে নিয়ম। এবং যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিপদ প্রাণী, তাহলে এটা কি হচ্ছে, অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এবং কত নাম্বার নিয়ম ভঙ্গ করলে এটা হচ্ছে, এক নাম্বার নিয়ম ভঙ্গ করলেও এই অনুপপত্তি হচ্ছে এবং পাঁচ নাম্বার নিয়ম ভঙ্গ করলেও এই অনুপপত্তি হচ্ছে। আচ্ছা, আমরা আগে পাঁচ নাম্বার নিয়মটাই আলোচনা করি। পাঁচ নাম্বার নিয়মে আমরা বলছি যে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ স্থানান্তরযোগ্য হবে। সংজ্ঞেয় পদটাকে আমরা কি বলতেছি, যে এটাকে বলতেছি সংজ্ঞেয় পদ, এটাকে বলতেছে হচ্ছে সংজ্ঞার্থ পদ, অর্থাৎ এটা হলো উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ, এটা স্থানান্তরযোগ্য হবে। স্থানান্তর করলে অর্থের কোনো পরিবর্তন হবে না, কোনো মানে কম বেশি হবে না। যেমন আমরা যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সেটাকে যদি স্থানান্তর করা হয় তাহলে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এখানে বেশিও হচ্ছে না কমও হচ্ছে না। যদি আমরা এভাবে বলি যে মানুষ হয় জীব, সেটাকে যদি স্থানান্তর করি জীব হয় মানুষ, সেটা কি অর্থ ঠিক থাকতেছে, নিশ্চয় না, কারণ সব জীব কিন্তু মানুষ না। তাহলে যদি আমরা বলি যে মানুষ হয় জীব, সেটাকে যদি স্থানান্তর করা হয় যে জীব হয় সকল জীব হয় মানুষ, সকল জীব তাহলে পশু পাখি কীট পতঙ্গ যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলতেছি। আর হচ্ছে আর বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যেটা যাদের বুদ্ধি আছে তাদেরকে আমরা মানুষ বলতেছি। তাহলে এখানে অব্যাপক হচ্ছে না কিংবা অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পাঁচ নাম্বার নিয়মে আছে যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ স্থানান্তরযোগ্য হবে, স্থানান্তর করলে কোনো অর্থের পরিবর্তন হবে না। যদি অর্থের পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, অনুপপত্তি দেখা দিবে। তাহলে পাঁচ নাম্বার নিয়ম ভঙ্গ করলে আমরা কি দুই ধরনের অনুপপত্তি পাচ্ছি, একটা হচ্ছে কি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং দুই নাম্বার নিয়ম হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এক না অতিব্যাপকটা হচ্ছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ জীব, মানে বেশি আসলে সেটা হচ্ছে অতিব্যাপক মানুষ হয় জীব, অর্থাৎ বুদ্ধিবৃত্তিটা নাই, মূল জিনিসটা নাই, ছোট হয়ে গেছে, তাহলে এটাকে বলবো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক এইভাবেই হচ্ছে যদি আমরা সংজ্ঞা পদ সংজ্ঞা পদ মানুষ হয় জীব সেটাকে যদি উল্টাই যে জীব হয় সকল জীব হয় মানুষ, তখন সেক্ষেত্রে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি দেখা দেবে। আবার যদি এভাবে লেখা হয় যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ জীব, তাহলে যদি আমরা বলি সেটাকে যদি স্থানান্তর করি তাহলে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ জীব হয় মানুষ, সেটা কিন্তু অর্থ কিন্তু এক থাকতেছে না, সেই জন্য সেখানে নিয়ম ভঙ্গ হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলা হচ্ছে। আর যেটা মানুষ হয় জীব কিংবা জীব হয় মানুষ, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এইটা আমরা এক নাম্বার নিয়মের সাথে মিল আছে। এক নাম্বার নিয়মে আমরা কি বুঝছি যে সংজ্ঞায় শুধু যাতায়াত উল্লেখ করতে হবে, এর বেশি না কমও না, বেশি না কম না, বেশি যদি ব্যবহার করি ওই যে ওই কথাই আসে যায় যে সকল মানুষ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সভ্য জীব, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তখন বেশি ওটা অনুপপত্তি ঘটে যাচ্ছে, তখন ওখানে কি ওই এক নম্বর নিয়ম ভঙ্গ করলেও অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে যাচ্ছে। এরপরে আমরা যদি আসি যে সংজ্ঞায় যে পদের পূর্ণ যাতায়াত উল্লেখ করতে হবে, এর কম না,
কম হলে তাহলে যদি আমরা এভাবে বলি ওই একই ভাবে যে মানুষ হয় জীব তাহলে এখানে কি হচ্ছে অব্যাপক সংজ্ঞাচরিত অনুপবর্তি ঘটে যাচ্ছে এখানে হচ্ছে মূল যে জিনিসটা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যথার্থ স্পষ্ট বর্ণনা থাকতেছে না এখানে ছোট হয়ে যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে অব্যাপক সংজ্ঞাচরিত অনুপবর্তি এক নম্বর নিয়ম ভঙ্গ করলে আরও দুইটা অনুপবর্তি ঘটে যায় সেটা আসলে দেখে নেব আমরা এরপরে এই অধ্যায়টাতে আমাদের আছে হচ্ছে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার মানে যে যে বিষয়গুলোর সংজ্ঞা দেওয়া যায় না সেই সেই বিষয়গুলোকে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা বলা হচ্ছে অর্থাৎ সংজ্ঞা দেওয়া যায় না যেগুলোর সেগুলো এখন হচ্ছে আমরা এর আগেই আলোচনা করছি যে ব্যাখ্যা করা যায় না কিংবা শ্রেণীকরণ করা যায় না ঠিক সেই সমস্ত জিনিসগুলো যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা দেওয়া যায় না যেমন হলো মানুষের আত্মা বা স্থান কাল ভেদ এগুলোর কোনো সংজ্ঞা দেওয়া যায় না কিংবা মানুষের মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কিংবা সর্বোত্তম জাতির ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা তার সংজ্ঞা দেওয়া যায় না মানুষের মৌলিক গুণগুলোর কোনো সংজ্ঞা দেওয়া যায় না তারপরে হচ্ছে এরকম কোনো বস্তুর আকার আকৃতি এগুলোর কোনো সংজ্ঞা দেওয়া যায় না আর যে জিনিসগুলোর সংজ্ঞা দেওয়া যায় না সেগুলোকে সংজ্ঞার সীমাবদ্ধতা বলা হয় সংজ্ঞার সীমাবদ্ধতা বলা হয় তাহলে তোমরা এই অধ্যায়ে এই পাঁচটা নিয়ম সুন্দরভাবে মুখস্থ করবা আজকে এখনই এই পাঁচটা নিয়ম মুখস্থ রাখবা এবং এই পাঁচটা নিয়ম ভঙ্গ করলে কী কী অনুপপত্তি হচ্ছে সেগুলো তোমরা এখনই মুখস্থ রাখবা আমরা এরপরের ক্লাসে অবশ্যই তোমরা থাকবে অনলাইনে আমার ক্লাসগুলো দেখবা সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ